বেহেস্ত বা দোজক সে তো মূল্যে পর হবে, আর জীবিত অবস্থায় তো আর বেহেস্ত হয় না। তেলের দাম বিশ্ববাজারে কমেছে, কিন্তু আমাদের দেশে ডলারের দাম অনেক বেশি বেড়ে গেছে, যার ফলে একটা যে আশা করা হয়েছিল যে দাম কমার প্রভাবটা বাংলাদেশে পড়বে, সেটা নিয়ে এখন নতুন করে আবারও তাদের সাথে বসে হিসাব বিকাশ করতে হবে যে কী পরিমাণ দাম কমলো আর ডলারের ডি ভ্যালুটা বেড়ে যাওয়ার কারণে দাম তাতে কী প্রভাব পড়বে। আমাদের ট্যারিফ কমিশন এই নিয়ে তাদের সাথে বসবে। আন্তর্জাতিক বাজারে জিনিসপত্রের দাম বেড়েছে, তার প্রভাব বাংলাদেশে বেড়েছে, বাংলাদেশে প্রভাব পড়লে সাধারণ মানুষের কষ্ট হবে, আর সেই কষ্টটা যত যত কম হওয়া যায় সেজন্য সরকার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আমরা গ্লোবাল ইস্যুর বাইরে তো নই, যার জন্য তার প্রভাব পড়েছে। আর বেহেস্ত বা দোজক সে তো মূল্যে পর হবে, আর জীবিত অবস্থায় তো আর বেহেস্ত হয় না, কী বলেছে সেটাও আমার কনসার্ন না। আমাদের দেশে কৃত্রিম পাচারের জন্য সারা পৃথিবী জুড়ে এই সমস্যা হয়েছে সেটা আমি মনে করি না, এটা তো গ্লোবাল একটা প্রবলেম সৃষ্টি হয়েছে। তবে দেশ থেকে যদি অবৈধভাবে টাকা পাচার হয়ে থাকে সেটা ফিরিয়ে আনার চেষ্টা করা উচিত।